মেঘ কখনো বৃষ্টি। শরতের সূচনা পর্বে প্রকৃতির খামখেয়ালিপনায় কিছুটা অস্বস্তিও রয়েছেই, কিন্তু শারদ উৎসবের প্রাক প্রস্তুতি পর্বে দুর্গাপুজোর তোড়জোড়ে কোনো খামতি নেই। হাতে মাত্র কয়েকটা দিন, তাই কার্যত সাজো সাজো রব শুরু হয়ে গিয়েছে শিল্পাঞ্চলে। পুজোর আয়োজনের প্রাক পর্বে প্রায় দিন রাত এক করে দিচ্ছেন পুজো উদ্যোক্তারা। অন্যদিকে পুজোয় মাতনের প্রাক মহড়ায় নেমে পড়েছেন মানুষজন। গত দুবছর করোনার তাণ্ডবে সবকিছুই এলোমেলো হয়ে যায়, প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল জনজীবন। স্বাভাবিকভাবেই পুজোর আনন্দ আমোদেও ছেদ পড়ে। দমবন্ধ পরিস্থিতিতে নিশ্চিন্তির নিঃশ্বাস ফেলতে মরিয়া হয়ে ওঠেন মানুষজন। দুর্যোগের ঘনঘটা প্রায় কেটে গিয়েছে, তাই প্রাণ খোলা আনন্দে পুজোয় মেতে উঠতে তৈরি মানুষজন। কোথাও মণ্ডপ সজ্জায় ব্যস্ত শিল্পীরা, কোথাও আবার প্রতিমা তৈরির কাজের দম ফেলার ফুরসত নেই মৃৎশিল্পীদের। তারই ছবি ধরা পড়ল টিভি নিউজ টেনের ক্যামেরায়। আমরা এখন চলে এসেছি বুদ্ধবিহার সর্বজনীন দুর্গাপুজো কমিটির মণ্ডপে। আপনারা দেখতে পাচ্ছেন এখন মণ্ডপ সাজানো হচ্ছে, রং করা হচ্ছে মণ্ডপে। এবছর বুদ্ধবিহার সর্বজনীন দুর্গা উৎসব 32তম বর্ষে পদার্পণ করল। এবছরে নতুন কি থিম, কিভাবে সাজানো হচ্ছে মণ্ডপ, সেই থিমের নয়া চমক আমরা শুনে নেব। থিমটা যেটা নাম দিয়েছি সেটা হচ্ছে জীবন যুদ্ধে মা। আমরা আদিবাসীদের জীবন যুদ্ধটাকে তুলে ধরার চেষ্টা করছি প্যান্ডেলের মাধ্যমে, এবং প্রতিমাকেও একটা আদিবাসী মহিলাকে প্রতিমা রূপেই দেখানো হচ্ছে। মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে যে আদিবাসী মহিলারা তাদের ছেলে মেয়েদের মানুষ করার জন্যে প্রতিনিয়ত যে ওদের সমাজে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করে সেটাকেই তুলে ধরার চেষ্টা করছি আমরা প্যান্ডেলের মাধ্যমে। আশা করি জনসাধারণের খুব ভালো লাগবে। আমাদের পুজোর উদ্বোধন হচ্ছে চতুর্থীর দিন। এবারে পুজোর বাজেট আমাদের 8 লাখ টাকা বেশি করা হয়নি, 8 লাখ টাকার মধ্যে রাখা হয়েছে। আমাদের আমাদের পুজো কমিটির পক্ষ থেকে ভিড় এড়ানোর জন্যে প্রশাসনের সঙ্গে তো প্রশাসনের সাহায্য তো নেওয়া হয়। এছাড়া আমাদের ধরুন প্রায় 50টার উপর ভলেন্টিয়ারও রাখা রয়েছে, এবং কোভিড বিধি এখনও অবধি সম্পূর্ণ, যেহেতু কোভিড যায়নি, কোভিড বিধি টোটাল মেনেই চলা হচ্ছে, প্রোটোকল মেনেই আমাদের প্যান্ডেল করা হয়েছে।